রাস্তা ও পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে হালহালি থেকে মহাবীর যাবার রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। বছরের পর বছর যায় আসে নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রামবাসীদের আশ্বাস দিয়ে যান গ্রামের সমস্যা সমাধান করা হবে, কিন্তু আজও গ্রামবাসীরা আশ্বাস ছাড়া কিছুই পায়নি। এর পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে অবরোধে বসল এদিন। দীর্ঘ বছর যাবৎ এলাকার রাস্তা মেরামত ও পানীয় জলের দাবি করে আসছিল এলাকার প্রায় শতাধিক পরিবার। উত্তর হালহালি থেকে মহাবীর যাওয়ার রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক গাড়ি চলাচল করে। বর্তমানের রাস্তাটির বেহাল অবস্থা, রাস্তায় আজও পড়েনি পিচ। এই দীর্ঘ ইটসোলিং রাস্তায় ইট উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা পথচারীদের মরণ ফাঁদ হয়ে উঠেছে। এই বেহাল রাস্তাটির কারণে এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজ অফিস আদালত মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, বাজার হাট করা প্রভৃতি বিষয় নিয়ে স্থানীয় লোকজনেরা প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন, যার ফলে মঙ্গলবার এই রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। রাস্তা দিয়ে অনেকদিন চলাচল করতেছি আমরা, এই পাড়ারই বাসিন্দা। এখানে দেখেন এই আমরা রাস্তাটা যে অবস্থা হয়েছে, কেউই এটা দেখে না। আগে কইছে রাস্তা আস্তে সব ঠিক করে দেবে, কোনো এটা পদক্ষেপ নিতেছে না। এবং ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।